শেষমেশ সব আশঙ্কাই সত্যি হলো। গ্রেপ্তারির ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আজ 3 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যেই দিল্লি রয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি বারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার জন্য। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার পরেও ইডি তাকে বারবার তলব করে তার কাজকর্মে বাধাদান করছে এবং সবটাই ঘটাচ্ছে বিজেপি নেতৃত্বের কৌশলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বারবার আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কোনো ওসিরায় যে কোনোভাবে গ্রেপ্তার করা হতে পারে। আর সেই আশঙ্কা থেকেই আজ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেনগুপ্তর বেঞ্চে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচে আবেদন জানাচ্ছেন। পাশাপাশি আজই শুনানি রাখার জন্য আবেদন করা হতে পারে অভিষেকের আইনজীবীর তরফে। প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তকারী আধিকারিক বদল করেছেন বিচারপতি সিনহা। মিথিলেশ কুমার মিশ্রকে বদল করে নতুন আধিকারিক নিয়োগের কথা বলেছেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় ইডি আধিকারিককে নির্দেশও দিয়েছেন বিচারপতি সিনহা যে আজকের তদন্ত প্রক্রিয়া যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবার ডিভিশন বেঞ্চে সরাসরি আবেদন করছেন। ইডির তরফে জানানো হয় রিপোর্টে কিছু ব্যক্তির নাম আছে যেটা আমরা প্রকাশ্যে বলতে চাই না, তদন্তের স্বার্থে সেটা এখনই বলা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে তদন্তের স্বার্থে সেই বিষয়টি প্রকাশ্যে আসতে পারে, তবে এখনই সেটা বলা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দাবি করছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই ইডি বারবার এই ধরনের পদক্ষেপ করছেন বা তদন্ত প্রক্রিয়ায় সিঙ্গেল বেঞ্চ এইভাবে সরাসরি হস্তক্ষেপ করতে পারে কি না সেই প্রশ্ন রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচে ফের আরও একবার আবেদন করতে চাই চলেছেন। অর্থাৎ আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানির সম্ভাবনা থাকছে। গ্রেপ্তারের ভয় পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিচারপতি সৌমেন সেনগুপ্তর এজলাসে আরও একবার রক্ষা কবচের আবেদন করলেন।